বলতে পারেন এই লকডাউনের মধ্যে ছন্দ আমার লকডাউন লাভ স্টোরি। করোনা মহামারীর উপর বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত চলচ্চিত্র। সিনেমার নাম লকডাউন লাভ স্টোরি। শাহ আলম মণ্ডল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। অন্যদিকে তার বিপরীতে আছেন সংবাদ পাঠিকা ও গবেষক রেহনুমা মুস্তফা। শুধু তাই নয়, সিনেমাটি খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে, বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। তারা জানান, লকডাউন লাভ স্টোরি 25 মার্চ সারা দেশে সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হবে। তারা আশা করেন এই সিনেমা দেখতে দর্শক হলে আসবে। অন্যদিকে এই সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরলেন শাহ আলম মণ্ডল। তিনি জানান, সময়োপযোগী একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছেন তারা। করোনা ভাইরাসের জন্য সবার জীবনে লকডাউনের যে প্রভাব, তার চিত্র ফুটে উঠবে ছবিটিতে। এছাড়া ঘরবন্দী সময়ে প্রেমিক প্রেমিকাদের ভালোবাসাবাসিটা কেমন ছিল, সেই গল্পও উঠে আসবে সিনেমাটিতে। ছবিটির প্রিমিয়ার শো দেখে সবাই প্রশংসা করছে, তাই পরিচালক প্রযোজক সবাই আশাবাদী এটি দর্শকের মন ভরাবে। এদিকে নায়ক ইমন জানান, একটি ভিন্নধর্মী ভাবনা ও অভিজ্ঞতার গল্প বলবে লকডাউন লাভ স্টোরি। শাহ আলম মণ্ডল ভাই যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। তার বিশ্বাস, এই সিনেমা দর্শকের ভালো লাগবে।